ভারতের কন্নড় সিনেমার জনপ্রিয় অভিনেতা গায়ক পুনীত রাজকুমার কোটি ভক্তকে কাঁদিয়ে মাত্র 46 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। অসাধারণ এই অভিনেতা গায়ক ব্যক্তিগত জীবনে খুবই উদার মনের মানুষ ছিলেন বলে জানা যায়। সামাজিক অনেক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে ছিলেন তিনি। বাবা কর্ণর সিনেমার ম্যাটিনি আইডল রাজকুমারের শুরু করা নানা জনকল্যাণমূলক উদ্যোগ তিনি তত্ত্বাবধান করতেন। জানা গেছে, কর্ণাটকের বিভিন্ন স্থানে 45টি স্কুলে বিনা বেতনে শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করতেন পুনীত। প্রায় 1800 শিক্ষার্থীর ভার ছিল তার কাঁধে। এছাড়া তার তত্ত্বাবধানে পরিচালিত হতো 26টি অনাথাশ্রম, 19টি গরুর খামার এবং 16টি বৃদ্ধাশ্রম। পুনীতের অনুপস্থিতিতে এই প্রতিষ্ঠানগুলোতে শোকের মাতম চলছে। অনেকেই কাঁদছেন তাদের প্রিয় এই মানুষের জন্য। তাদের কাছে পুনীত শুধুমাত্র একজন অভিনেতা ছিলেন না, ছিলেন দেবতার মতো একজন মানুষ। পারিশ্রমিকের বেশিরভাগই অর্থ তিনি বিভিন্ন দাতব্য কাজে দান করতেন। বিশেষ করে সিনেমায় গান গেয়ে যে অর্থ পেতেন পুরোটাই বিভিন্ন জনকল্যাণমূলক কাজে দান করতেন। এখানেই শেষ নয়, মরণোত্তর চক্ষুদান করে গেছেন এই অভিনেতা। মৃত্যুর পর তার চক্ষুদানের প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। শিশুশিল্পী হিসেবে মাত্র 5 বছর বয়সে অভিনয় ক্যারিয়ার শুরু করেন পুনীত। বেট্টাডা হুবু সিনেমাটিতে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান। 2002 সালে আপ্পু সিনেমায় নায়ক হিসেবে প্রথম অভিনয় করেন। তারপর অনেক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেতা। 2 দিন আগে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পুনীত। 29 অক্টোবর সকালেও মাইক্রো ব্লগিং সাইট টুইটারে সক্রিয় ছিলেন। তবে সেদিনই জিমে ওয়ার্কআউট করার সময় হঠাৎই হার্ট অ্যাটাক হয় পুনীতের। দ্রুত তাকে বেঙ্গালুরুর বিক্রম হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রান্তি সারোয়ার, সময় সংবাদ।